ডেলিভারি ডেট দিয়ে দিয়েছি 25 নভেম্বর। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা হয়তো ভাববে যে আমি হঠাৎ করে সকাল সকাল জামা পরে কোথায় রওনা দিয়েছি। তো আজকে আমি যাচ্ছি আমার 8 মাসের চেক আপ করতে। তো আমি আর মা যাচ্ছি, তোমাদের তো বলেছিলাম যে আমার একটু বেবি কম নড়াচড়া করছে, তার জন্য আমি চলে যাচ্ছি। কারণ তোমাদের দাদা ভাই আছে, তো ছুটির গ্যারান্টি নাই, তো ওরা আশায় থাকলে হবে না। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি আমি আর মা, স্টেশনেও চলে এসেছি। তো ট্রেন আছে এখনও, 40 মিনিট পর আসবে। তো এখানে বসে বসে ওয়েট করতে হবে ট্রেনের জন্য। স্টেশনে আসা মানেই তো ওয়েট করা, আর কি বলবো, একটা দুঃখের বিষয়। এখানে আমি এক জায়গায় বসতে গিয়েছিলাম, একটা বয়স্ক মানুষ আমাকে বসতে দেয়নি, তো খুব খারাপ লাগে। শুধু তার ছোট্ট একটা ছোট্ট নয়, 7 বছরের একটা মেয়ে বসেছিল, তো সে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি বসতে গিয়েছি, বাট সে আমাকে বসতে দিল না। তো আমার তাতে খুব খারাপ লেগেছে। তো এই যে এখন চলে এসেছি বহরমপুর। তো এই যে আমি আর মা যাচ্ছি, আর মা গল্প করছে কার সাথে। তো যাই হোক, অনেকদিন পর বহরমপুরের মুখ দেখলাম, কারণ তোমার দাদাভাই যখন এসেছিল তখন একবার আসা হয়েছিল চেক আপ করতে। তো তাছাড়া চেক আপ ছাড়া তাছাড়া নর্মালি বহরমপুরে আসা হয় না, আর পুজো শপিংও এখন আর বহরমপুরে করি না, গ্রামেই যথেষ্ট। আমার তো মনে হয় যে এখানে বেশি দাম নাই। তো যাই হোক, এই যে চলে এসেছি নার্সিংহোম। তো এখানে আমি বসে রয়েছি, কারণ রিপোর্ট করতে দেওয়া হয়েছে। সব কিছু আগেই রিপোর্ট করতে দিয়েছি, তারপর একেবারে রিপোর্ট নিয়ে তারপর ডক্টর দেখাবো। তো কত ভিড় দেখো, এখানে মা বসে রয়েছে, আর ওই যে ওদিকে টিভি চলছে, আর ডক্টর অনেক লেটে আসবে, এখনো 10টায় আসবে, আর আমরা অনেক আগে চলে এসেছি, তো সেই জন্য বসে থাকতে হচ্ছে। আর রিপোর্ট সব কিছু নিয়েই তারপর দেখাবো। তো এখানে এই যে রিপোর্ট কাউন্টার, এখানে প্রায় 1 ঘন্টা বসে থাকতে হবে সব রিপোর্ট পেতে। আর কি বলতো, চার্জ নেই, যার জন্য ভিডিও করতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ চার্জ শেষ হয়ে যাবে বলে যতটুকু পারছি ততটুকু করছি, আর একটুকুও চার্জ নেই। আর 5% চার্জ আছে, আর তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে চার্জটা। তো যতটা পারছি যতক্ষণ চলছে চলুক। তো এই যে আমার একটুকু ভালো লাগে না, দেখতে পাচ্ছ আমার মুখ দেখে আমি বোর হয়ে গেছি পুরো, মানে কি বলবো, এত বিরক্ত লাগছে। হ্যালো ফ্রেন্ড, তো আমি পার্ক চলে এসেছি, আর ওখানে গিয়ে আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণটা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না। আমি কালকে রাত্রে 80% চার্জ দিয়ে রেখেছিলাম, আর আমার ফোনে সহজে চার্জ ফোরায় না, নতুন ফোন যেহেতু, বাট জানি না কীভাবে ফুরে গেল। আমি খেয়ালও করিনি যে আমার ফোনে চার্জ নেই, আমি একবার দেখিও নি। আমি জাস্ট ভাবছিলাম যে আমি 80% চার্জ করে রেখেছি, আর চার্জ করার প্রয়োজন নেই। তো সেই মাইন্ডে আমার ওটাই ছিল যে আমি চার্জ করে রেখেছি। তো ওখানে গিয়ে আমার চার্জ ছিল মাত্র 16%, মানে এত রাগ হয়ে গেছিলো আমার নিজের ওপর যে আমি একবারও দেখিনি যে চার্জ নেই ফোনে। তো 16% চার্জ হয়ে গেছিলো, তো অনেকে ফোন করেছিলো, করতে করতে এটা কমতে কমতে পুরো ফোন সুইচ অফ হয়ে গেছিলো। আর মানে কি বলবো, কালকে আজকের দিনটা এত মানে বাজে কেটেছে তা বলার নেই। ফোনে চার্জ না থাকলে একটুকু ভালো লাগে না। তো আমাদের ওখানে ডক্টর দেখানো সব কিছু, আমি যে ভিডিওটা করবো সেটাও হয়নি। ওখানে কত সুন্দর ঠাকুর হচ্ছিলো, মানে প্যান্ডেল হয়েছে কত সুন্দর, সেগুলো যে আমি দেখাবো তোমাদের সেটাও আমি করতে পারিনি, কারণ ফোন বন্ধ হয়ে গেছিলো। নিজের উপরে রাগ ধরছিলো যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, যেতে যেতে একটু ব্লগ করবো ভালোভাবে, তা আর হলো না। আর তাছাড়া আমাদের সব কিছু হয়ে গেছিলো, 3টে কত তো একটা ট্রেন ছিল, তো তার কয়েক মিনিট হবে, 20 মিনিট হবে, 3:30 এরকম একটা ট্রেন ছিল, তো 4টের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। বাট আমাদের নেক্সট ট্রেন ছিল 6:56, যার জন্য মানে এত রাগ হয়েছে, ফোন ইউজ করতে পারছি না কিছু, পুরো 2 ঘন্টা ঠাই বসে থাকতে হয়েছিলো একই জায়গাতে। তো তার জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছিল, আর কোনোদিন এই ভুল করবো না।
আর কোনোদিনও ফোনের চার্জ রাখবো না, এটা নয়, যেখানেই যাবো এবার থেকে দেখে রাখতে হবে যে ফোনটা চার্জ হয়েছে কি আগে, কারণ ওটাই প্রয়োজন, কারণ কিছু বিপদ হলে ফোন করে পাওয়া যায়, নইলে তো। আর ওখানে গিয়ে মানে ওখানে যারা থাকে কাজ করে যারা, তাদের প্রত্যেককে আমি মানে প্রত্যেক না কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে চার্জার আছে কি, বাট তা ওরা বললো চার্জার নেই। যাই হোক, তো আমি কিছু বললাম না কিছু। আর আজকে আমার যে যে রিপোর্টগুলো হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ইসিজি হয়েছে, আর হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, আর কয়েকটা টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে। তো আমি এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট তোমাদের দেখাবো, আমার কেমন এসেছে সব কিছুই দেখাবো। প্রথম থেকে মানে যতগুলো আমি রিপোর্ট করেছি আমি এটার একটা ব্লগ নিয়ে আসবো, আর আমাকে ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছে, নভেম্বর 25 তারিখ আমার ডেলিভারি ডেট দিয়েছে, মানে সিজার যে ডেটটা হয় সেটা দিয়েছে। তো আমার তো এখন থেকে বুকের ভিতর ধড়াস ধড়াস করতে লেগেছে, কারণ এমনিতেই আমার খুব ভয় লাগে কাটাকুটুতে, এবার যদি সিজার হয় তাহলে মানে কি বলবো, ভয়ে পাগল, মানে এখন থেকে আমার মানে চিন্তা লেগে গেছে যে কি হবে না কি হবে। তো যাই হোক, বাড়িতে এসে আমি স্নান দান করেছি, দেখতে পাচ্ছ মাথা হয়ে যায়নি, জাস্ট জল ঢেলে স্নানটা করেছি, মাথাটা ভিজানো হয়নি, কারণ ঠান্ডা লেগে যেতে পারে এই সময় হঠাৎ করে, আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম থেকে শীত যেহেতু কনভার্ট হচ্ছে, তো হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য মাথাটা ভিজানো হয়নি। আর কি বলবো, আমার একটুকু ভালো লাগছে না, ডেলিভারি ডেট দিয়ে দিয়েছি নভেম্বর 25 তারিখ, তো মনটা খারাপ করছে। আর এখনকার কি বলো তো, নার্সিংহোমে যদি দেখাতে যাও সিজার ছাড়া করবে না, তারা নর্মাল ট্রাই করবে না, তারা সিজারের ডেট দিবে, কোনো নর্মাল ডেট দিবে না। তো আমার ওটা 37 উইক, কয়েক 5 ডে এরকম হবে, আমার 38 উইকও পড়ছে না, তো সিজার ডেট দিয়েছে। হ্যাঁ, তোমরা জানো যে নর্মাল ডেলিভারি করতে গেলে কমসে কম 38 ডে থেকে 38 উইক থেকে 39 উইক ওয়েট করতে হয়, আমার মানে বলার মতো কিছু নেই। আজকে ডেটটা পাওয়ার পর থেকে আমার বুকের ভিতর ধরাস ধরাস করতে লেগেছে, এখনও করছে, ভয় লাগছে, তোমাদের দাদু ভাই এখনও আসেনি, তো সেদিকে চিন্তা, নানান মানে নানান চিন্তা, মানে চিন্তার শেষ নেই আমার, এখন এই একটা মাস মনে হয় আমার চিন্তাতেই কাটবে, আর কিছু তো কাটবে না, শুধু চিন্তাতেই কাটবে আমার এই একটা মাস। তো যাই হোক, চলো মাই, এবার আমি রেস্ট করবো একটু, কারণ আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর তোমরা তো দেখেছো যে আমি আর মা গিয়েছিলাম, তো চলো ভালো থেকো, আর আমার জন্য তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি ভালো থাকি, আর আমার বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারি, আর আমার এই ভয়টা যাতে কাটে। তো তার জন্য কিছু পজিটিভ কমেন্ট করো যাতে আমি একটু হ্যাপি হই। তো চলো, টাটা।